আসসালামু আলাইকুম আমি আজাদ সোহেলোভাত্রী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা মালয়েশিয়ার বিভিন্ন ক্যাটাগরির ভিসা নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করেছি ইতিমধ্যে আমরা বেশ কিছু কলিং আমরা পেয়ে গিয়েছি এর ভিতরে আমাদের একটি কোম্পানিতে চল্লিশ জনের কলিং ইস্যু হয়েছে এবং অন্য একটি কোম্পানিতে সাতাশ জনের কলিং ইস্যু হয়েছে এবং আরও বেশ কিছু কলিংয়ের অপেক্ষায় রয়েছে অনলাইন করা হয়েছে এবং আপনাদের পাসপোর্টটি অনলাইনে দিলে পরে সার্চিং করলে পরে আপনারা দেখতে পাবেন এবং যে প্রক্রিয়াগুলো চলমান আছে এবং আমরা যে ক্যাটাগরি ওয়াইজ যেসব কোম্পানিগুলো বলেছিলাম সেগুলো কাজই চলমান আছে যদি আপনারা চান যে কোন ক্যাটাগরিতে যাবেন সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আরেকটি ব্যাপার হচ্ছে যে অনেকে আমাদের সাথে ফ্রি ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলেন বা আগে থেকে কথা বলেছিলেন এই মুহুর্তে আমরা যদি আপনারা যদি ফ্রি ভিসা চান ফ্রি ভিসা বলতে যে পাসপোর্ট পাসপোর্টটি আপনারা মালয়েশিয়াতে গিয়ে নিয়ে নিবেন এবং আপনারা নিজেদের মতো কাজ করবেন যদি এরকম তো যদি আপনারা যেতে চান তাহলে পরে আপনারা অভিযাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন অভিযাত্রী আপনাদেরকে এই বিষয়টি প্রসেস করে দিতে সক্ষম হবে ইনশাল্লাহ আরও বিস্তারিত যেসব আছে সেগুলো জানার জন্য আমাদের স্কুলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে ভিজিট করে বিস্তারিত জেনে নিয়ে তারপরে কাজ করতে পারেন তবে মালয়েশিয়ার ক্ষেত্রে আপনাদের কাছে আমরা একটা কথা বলে রাখি যে যদি আপনারা মালয়েশিয়াতে যেতে চান তাহলে আপনাকে দুর্দশীল হতে হবে কারণ এটি একক খাতের কাজ না যেহেতু সিন্ডিকেটের মাধ্যমে কাজটি প্রসেস হয় আমরা শুধুমাত্র কোম্পানি ডিলিংস করতে পারি কোম্পানি থেকে আমরা কাজটি নিয়ে আসি এবং সেটা প্রসেসিংয়ের কাজটা সিন্ডিকেট যে কোনো লাইসেন্সে চলে যায় এবং সেই লাইসেন্স যেহেতু সেটার প্রসেসিং করে সুতরাং এখানে একটি যে কোনো স্টেপে যেয়ে একটু ডিলে হওয়ার পসিবিলিটি থাকে যারা ধৈর্যশীল আছেন যারা হচ্ছে যে একটু সময় দিয়ে যেতে পারবেন তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম